শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। চট্টগ্রাম সিটি কলেজের বিভিন্ন ছাত্র লীগের অনুষ্ঠান যোগদান করতে ভালো লাগতো কারণ প্রথম কলেজ গিয়ে প্রথম গণতন্ত্র মিটিং দেখি খুব ভালো লাগতো। কামাল জাহেদ পরিষদ যে বছর নির্বাচন করে এই বছরে তারা নিজেও আয় ভোট দিই। তারপর অসহযোগ আন্দোলন করতে ফুরা দমে শুরু হয়ে আই চট্টগ্রাম গাট পার হাত ব্যাগ একখান লজিং দেখত এ তোমাদের কলেজ হলে আমরা দেখতাম এই অবস্থা নিজে যে তো যুদ্ধ লাগিয়ে গেল চট্টগ্রাম শহরের নিজে পাকিস্তানি মিলিটারি ঢুকি গিয়ে তখন আরো বাড়ি চলে গেলাম। বাড়িতে এনোর পর ফসেছি মান যেতে গিয়ে পাকিস্তান বাহিনী একটু শেলিং করে বঙ্গোপসাগর উত্তম ক্যান্টনমেন্ট সেলিং করে নিন আই বিলের মাঝে আইয়ের বাড়িতে বাইরে গিয়ে আরা দেখি দেখানোর পরে আর মুরব্বী হল আর বড়বাইটা রাজায় ইসাহ চৌধুরী, ফজল আহমদ আমার চেয়ারম্যান, ফজল ইসাব তারা এরা যেহেতু মুক্তিযুদ্ধ সংগঠিত তখন এটা রুমার রুমার আইন আছে আর হাত দিত আর একখান ইয়ে নই যে বিভিন্ন মুক্তিযোদ্ধার কাছে সংবাদ পঠন সিটি সংগঠন ইত্যাদি ডাকিয়ে এখন মিটিংয়ের সময়সূচি হন গোপনীয় বৈঠক তাই যাই খবর হয়ে আনন্দ ডাকি আনন্দ ই না প্রথম প্রাথমিক খাঁচা যে দিন তারপরে যখন ক্যাপ্টেন করেন হিসাবে এর দায়িত্ব তাই বর্ধন ফারতে ট্রেনিং শুরু হয়ে ট্রেনিংও যেতাম বার্তা খাই রেশারের পরে ট্রেনিংও যেতাম বই আজানোর আগে আগে শুনে আসতাম এইভাবে বহুদিন ট্রেনিং গিয়ে তখন ক্যাপ্টেন স্যার আর একখান দায়িত্ব দিল একখান বড় দায়িত্ব দিই ইয়ে নইলে রেখি কর হঠে মুক্তিযোদ্ধার এগেনস্টে সোনারকান্দি রাজাঘাট টাজাঘাট অবস্থান নিলি এটা জাঙ্গাত ফাটাই গিয়ে রেখি করে প্রথম ফাটাই নেওয়ার খালার ফুল রাজাঘাট হলো শেল্টার লিগি তখন আর খালার ফুলের দায়িত্ব দিবি ফার্স্ট কিন্তু আর একখান উপদেশও দিই উপদেশ দিয়ে আই আর বেসে যাইতাম তো অন্য একখান বেশ ধরে যাওয়া হবে তখন আই বললাম কি ডাক্তারের কাছে যাই দুই ঘাট দুই গদি ফ্লাস্টার লাগে যাও টনসিলের যে ফ্লাস্টার লাগাইতো এইভাবে ফ্লাস্টার লাগাইলাম
সিডেমিকে একটা মামলার বেড়াইলাম মুকুট বেড়াই গো ফাঞ্জাবি মানে এ তিয়ারের কে ছোট হাত গো ফাঞ্জাবি ফুরলাম ফুরি গিয়ে সিয়ে বারে একুল দিয়ে ফারিলাম সাম্মানে ফারিলে মুকুল দি ইন্দি যে কালারফুল স্কুল দিয়ে ঘুরিয়ে রে ব্রিজ বাইয়ে রে কালারফুল থানার ইয়ত আসছে ফারে নিয়ত আসছে ইয়তাই রায় ফসা গুট্টম বসি ভান ঘুরিয়ে রে বসছি বসছি দিকে অবস্থান সাইবেন যায় তখন আমি চাইলাম যে রে রাজাকার বেশি নেই আসে তো মাত্র দুইজন রাইফেল লিখে সামনে কি এলো যে ভিতরে আর জনগণ দেখা যায় কি রাজাকার জন বুঝি নাকি তারা ফার্স্ট ফাঁকচা করে দেয় ইয়েন ভালো করে বুঝি নিতে পারে তখন আমি ইয়েন বর্তন দিয়ে এলাম দিয়ে দিয়ে ইয়ে সাই সামনে গেল সামনে খান্ত ময়ূর দরগার ইয়েন দিকে গিয়ে ইয়েন দিয়ে রাস্তা ভাঙ্গা আছে ভাঙ্গার এক ডোজে আইডির মতো করে গেলে মানুষ চলাচল করত সাই দিয়ে একুল দিয়ে মানুষ দিয়ে এলো গিয়ে আত্মলি গেলে আত্মলি কিনলে উর্মিকে আত্মলি দিয়ে গিয়ে ওই সারান্ডার গিয়ে যাবে আত্মলি যাবে দিয়ে এলো গিয়ে আয় এনে দিয়ে এলো সাইডে হয়তো রাজাগার হলো দু হিন্দু দড়ি লুই গিয়ে তার সাফরে গিয়ে দে অপারেশন হোক এত্তু নাই গিয়ে এটা দিলে তো নজন তাইলে অর্ডার দেখি দুইজন ভিতরে আর দুজন দেখি মোট ইতরা বারো জন এই রেখে গিয়ে আর চলে এলাম তারপর আর একখান দায়িত্ব দিয়ে আর বিতু দে রাতি মুক্তিযুদ্ধ হলে আরো লোকে নিচে উঠে যাওয়ার আশা করলি সামনে গাইডের হিসেবে আর ফিসুদি প্রায় বিশ ত্রিশ ফুট ফিসুদি করিয়ে বা পঞ্চাশ ফুট ফিসি করিয়ে আর্মস কেটার হলতে একটু রাজা মুক্তিযুদ্ধ হলতে একটু আইন তারা সামনে সামনে দেখতে মুখে টস লেগে কোনো কিছু অস্বাভাবিক কিছু দেখিলি আমি টস দিয়ে সংকেত দিতাম সংকেত দিলি তারা দিয়ে যে তুমি আবার টস দিয়ে সংকেত দিলি আয়া দিলে তারও একটু এইভাবে একটা ইনস্ট্রাকশন ইন আর তিন সামনে শিখে দিই এই গড়িয়ে আসা যাওয়া করতাম তারপরে যখন অগস্ট মাসের শেষে ট্রেনিং হলে মানুষ ফাটাবে আইনে জেবেল জেবেল বলিয়ে আগ্রহ প্রকাশ করিয়ে ক্যাপ্টেন স্যার আরও যাইত মতন আইন করে হাঁদি হাঁদি উঠি তো আই তুই আর উদ্দেশ্য যেটা যেটা যারা একটা বড় কিছু ট্রেনিং দিয়ে এটা যে দিন ট্রেনিং দেওয়ার ইয়ারতন আরও বড় কিছু ট্রেনিং দিয়ে দিল তখন আই বিশেষ কান্নাহাটি গড়ি আরও নাম লিখিলি লিখিলি তুমি তারপর এক রাতি এটা ফজল তারপরে ফরিদ তারপর মৌলিয়াম যাদুর ফোয়া ফরিদ আর আর আব্দুল হাকিম আলিম ইয়ে আর এরিয়ার এগুন ছয় আর ব্যাগুন ও এরিয়ার আছিল বাবুল ওনার মুরগিয়ে তো বাবুল মামুসন মাহমুদ হোসেন তারপরে ইতারা ছয় আর ব্যাগুন ইন্ডিয়ার অন হইল হইলে এর আর একটা উত্তর বুঝি থাকিলাম এটা তিন দিন রেখি তিন দিন থাকানোর পরে ইয়ারতন তারপর আবার রওনা দিয়ে এনে তেনে আর তো প্রায় তেরো দিন গিয়ে আর ইন্ডিয়া মস্ত এক রাতি এত আর সরার মধ্যে খুব জীবন রিক্সত আসলাম যাওয়ার সাথে খুব বেশা বেশি বৃষ্টি আর বৃষ্টির মধ্যে তো আর তো মনে করেন একটা নিষেধ করে গিয়ে ওই জায়গা তো নেই জায়গা গাইডের আছে গাইডের মনে করেন যে আর আর মগরি ওর আগে আগে পৌঁছাইবে কিন্তু হঠাৎ গড়িয়ে তো সাইড হতে যাতে আন্ধার গড়িয়ে বিয়ে গিয়ে আন্ধারে গিয়ে মেঘে তখন আসরের টাইম মহরিবর্তন মতো গিয়ে রাইতে গিয়ে এই অবস্থা তার এখন আর যাই ঘরে আর সরার ভিতর দিয়ে আড়ার দেয় সরার ভিতরে ফানি হয়ে গিয়ে ওর বৃষ্টি বৃষ্টি বা বস্তুর সিরের গাঁটটি আছে যে আটতে সিরিয়ার মিডের গাঁটটি আটতে আছে আর যারা আছে আমার কি আর আট গ্রুপের ইন বিজি টিজি এর একবারে এক একার হয়ে গিয়ে তারপরে আর আর একখান দেখান সরার মতো একখান জায়গায় আর যাদব বহুত আছে যাদব বউ সামনে যে রেঙ্গুরি তিয়ে গিয়ে ফরি দিয়ে যাদব বউ হয়তো আর আর মরটু আর আর ইয়েন অবস্থান করা ফরিব আর মরিলেও ইয়েন মরিল বাঁচিলেও ইয়েন বাঁচু আর ইয়েন অবস্থান করলাম আল্লাহর রহমত ইয়ে ডুফি নেওয়া যায় কিন্তু সরা তারা যেই ফটোর যতটুকু আত্মি এটা এত বড় বড় ফাত গরমের ফান ফাত্র পর্যন্ত স্রোত গড়াব দেয় তো বাইক বলা যায় আর আর আল্লাহ বাঁচাই ওই জাঙ্গা ইয়েন আসছিলাম ইয়ে নদ সারা রায় বৃষ্টিপাতের মধ্যে আর বই আছিল তা কোনো পরে তারপর দিয়ে সকালবেলা একটু একটু ম্যাগ উঠতে বৃষ্টিপাত হলো হমি ম্যাগও হমিয়েছি রোদও দেব আর আস্তে আস্তে আবার রওনা করলাম রওনা করিয়ে তারপরে বর্ডার পার হয়ে ইন্ডিয়া পৌঁছিলাম এখান বলো ইয়ার মনে আছে যে আরও যেদিন ইন্ডিয়া পৌঁছিবি এদিনে প্রথম রমজান এটা রোডের পরে এটা আর
ব্লগের মধ্যে বিভিন্ন ব্লগের যে করে রেখি এটা আমরা রেখি ইন্ডিয়া হলে কি ইন্ডিয়া দামাগিরি দামাগিরি ক্যাম্প এটা আমরা এডে রেখি এডে রাখি এরা আমরা রেশন দিত আর রেশন বাদ পেতাম ক্যাম্পের মধ্যে এদের নাম লেখার ট্রেনিং দিবে লাগে আর আরও লইছে ট্রেনিং আয় ট্রেনিং দিদ যায় আয় এই অবস্থা দেখতে দেখতে তখন হয়ে যাব বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়ে স্বাধীন হয়ে আর নদিন কি থেকে দিন পরে আর আর তিরিশ টিকা জেগে বাড়িয়ে দিয়েছি পরে স্বাধীনতার পরে কি কিছু স্বাধীনতার পরে তো আর আবার লেখাপড়ার গিয়েছিল হয়ে এরা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত নগরের তারপরে গুটি 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 বুঝলে গেলাম আইলে ঘুরে ঘুরি ঘুরে চেষ্টা সৌরি গেলাম সৌরি যেয়েরে প্রায় দশ বছর আন্তর সৌরি গেলাম সৌরি ঘুরে এবার ব্যবসা করলাম বিয়ে শাদি করলাম সংসার জীবনে ঢুকে গেলাম এই আর কি তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।